বন্ধুরা, আমি সোহম। চলে এসেছি আজকে কোর্স লাভারে, তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো, ইস্ট বেঙ্গলে কি এবারে সত্যি আইএসএল খেলছে? ইস্ট বেঙ্গলের কি আইএসএল এ বিগ পেপার তোলা হয়ে গেছে? তো বন্ধুরা, এইখানে আমার একটা তোমাদের ইনফরমেশন জানানোর ছিল। কিছুদিন ধরেই বিভিন্ন সংবাদ মাধ্যমে, নিউজ পোর্টালে পুরো ভরে গেছে যে ইস্ট বেঙ্গল নেক্সট সিজন আইএসএল খেলছে এবং এর সাথে পাঞ্জাব এফসিও নাকি আইএসএল খেলছে। এবং কিছু জায়গা তো শোনা গেছে ইস্ট বেঙ্গল নাকি বুধবার নাকি অনলাইন বিগ পেপারও তুলে নিয়েছে। তো এই সমস্ত কাণ্ড কারখানা দেখে এফএসডিএল এর কর্মকর্তারা একটু ছুটে গেছেন। তাদের একটা বিবৃতি থেকে জানতে পারা গেছে যে ইস্ট বেঙ্গল আইএসএল খেলার জন্য তাদের কাছে কোনো দরখাস্ত এখনও করেনি। এবং ইস্ট বেঙ্গলের যে তারা দাবি করেছে যে বিগ পেপার তোলা হয়ে গেছে, তখন এফএসডিএল একজন কর্মকর্তা বলেছেন যে বিট পেপার প্রথম কথা যদি অনলাইনেই দেওয়া হতো তাহলে তো এর জন্য একটা সংবাদ মাধ্যমে আমরা বিজ্ঞাপন দিতাম, বিভিন্ন নিউজ পেপারে আমরা তার একটা অ্যাডভার্টাইজমেন্টও দিতাম। তো সেরকম তো কিছুই দেওয়া হয়নি, আর বিট পেপার তো লুকোচাপা করে কোনো ছাড়ার মানেও নেই, আমরা ছাড়লে সকলকে জানিয়ে ছাড়বো। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল কর্তারা কী করে অনলাইন বিট পেপার তুললো? তারা এই কথাও বলেছেন, এর সাথে তারা একথা বলেছেন তারা অপেক্ষা করে আছে যে কবে ইস্ট বেঙ্গল তাদের নতুন বংশের নাম ঘোষণা করে আইএসএল এ খেলার জন্য তাদের কাছে একটা চিঠি পাঠাবে। তার কারণ আমরা সকলেই জানি এটিকের সঙ্গে গাছ ছড়া বেঁধে মোহনবাগান পরবর্তী সিজনে খেলতে চলেছেন আইএসএল। তো মোহনবাগান ইস্ট বেঙ্গল একে অপরের কিন্তু পরিপূরক। কেউ কিন্তু চায় না যে মোহনবাগান আইএসএল খেলছে, মোহন কখনই চাইবে না যে ইস্ট বেঙ্গল আইএসএল খেলুক না, মোহনবাগানও চাইবে যাতে ইস্ট বেঙ্গল আইএসএল খেলুক। কারণ আমরা জানি ভারতীয় ফুটবলের মক্কা যেমন কলকাতা, ভারতীয় ফুটবলের প্রাণদণ্ডই কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল। ফলে তো একে অপরকে ছাড়া কখনোই খেলতে পারবে না, এবং যদি হয়ও না সেই খেলা কিন্তু বন্ধুরা জমবে না। তো ভারতীয় ফুটবলও অপেক্ষায় আছে যে কবে ইস্ট বেঙ্গল যোগদান করছে আইএসএল এর জন্য। তো এরকমই একটা বর্তমানে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আমি তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, যতদিন না লকডাউন উঠছে এই বিষয়টা ক্লিয়ার করা খুব কঠিন। এবং বর্তমানে একটা নিউজ পোর্টাল থেকে জানা গেছে দেবব্রত সরকারের সুর নাকি আরও নরম হয়েছে। তিনি এখন বলছেন যে ইস্ট বেঙ্গলের কাছে আইএসএল খেলা নাকি একটা স্বপ্ন, এবং ইস্ট বেঙ্গল চায় যতটুকু সম্ভব তাড়াতাড়ি এই আইএসএল এর কাজকর্মের জন্য সমস্ত বিট পেপার তোলা বা এই সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে তারা এগোতে চায়। এবং তারা নাকি কিছুদিনের মধ্যেই নাকি নতুন পন্থার নামও ঘোষণা করার চেষ্টা করছেন। এবার একটা কথা ছিল যে অনেকেরই দাবি যে ইস্ট বেঙ্গল একের পর এক প্লেয়ার সাইন করিয়ে যাচ্ছে, তাহলে ইস্ট বেঙ্গলের কোচের নামটা কেন ঘোষণা করা হচ্ছে না, অথবা এত ভালো মানে ইন্ডিয়ান প্লেয়ারও সাইন হলো কেন বিদেশি প্লেয়ারের নামগুলো ঘোষণা করা হচ্ছে না? তখন ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন যে এখনও পর্যন্ত বিদেশি কোচের নাম বা কোনো কোচের নাম ঘোষণা করেনি, একটাই কারণে যে কবে লকডাউন উঠবে বা লকডাউনের পরে যদি বিদেশি কোচেদের ভিসা পেতে অসুবিধাতে না হয়, তাই এই বিষয়টা মাথায় রেখেই এখনও কোচের নামটা ঘোষণা করা হয়নি। যদি পরিস্থিতি আরও খারাপ দিকে হবে সেক্ষেত্রে হয়তো ইন্ডিয়ান কোচ দিয়েও কাজ চালাতে হতে পারে, তাই এই বিষয়টা তারা এখনও কোনো সিদ্ধান্তে আসেনি। তবে আমারও পার্সোনালি মতামত আইএসএল এ যাতে ইস্ট বেঙ্গলও খেলে, কারণ মোহনবাগান ইস্ট বেঙ্গল ভারতীয় ফুটবলের মানদণ্ড কী সেটা বুঝিয়ে দেয়। মোহনবাগান ইস্ট বেঙ্গল ছাড়া ভারতীয় ফুটবল অসম্পন্ন, এবং কলকাতা ফুটবলও। আইএসএল এ মোহনবাগান ইস্ট বেঙ্গল যেদিনই একসাথে খেলবে ভারতীয় ফুটবলের একটা নবজাগরণ হবে। তো বন্ধুরা, আমি চাই যে এই মরশুম পরবর্তী মরশুমে যাতে ইস্ট বেঙ্গল আইএসএল এ খেলুক, এবং মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটো ক্লাব আবারও দেখিয়ে দিক তারা কী জিনিস। তো আজকের ভিডিওটা ছিল এইটুখানি। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নমস্কার।